তৃতীয় পর্যায়ের নির্বাচনের বাবে সাজু বাক্সা জেলা প্রশাসন। বাক্সাত 5,33,594 গৰাকী ভোটারে নির্ণয় করব 22 গৰাকী প্রার্থীর ভাগ্য। মুঠ ভোটগ্রহণ কেন্দ্র 788টা। অহা 6 এপ্রিল তৃতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগীয় বিধানসভার নির্বাচনের বাক্সা জেলা প্রশাসনে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে। জেলাখনের 3টা বিধানসভা সমষ্টি ক্রমে 58 নম্বর তামুলপুর, 62 নম্বর বরমা আর 63 নম্বর চাপাগুড়ি সমষ্টিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। জেলাখনত মুঠ ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে 788টা। ইয়াৰে 113টা ভোটগ্রহণ কেন্দ্র স্পর্শকাতর হিসাবে চিনাক্ত করেছে। স্পর্শকাতর ভোটকেন্দ্রত যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা বলে জানিব দিয়ে উপায়ুক্ত রঞ্জন শর্মায়। আনফালে জেলাখনের 3টা সমষ্টিত মহিলার দ্বারা পরিচালিত 25টা ভোটগ্রহণ কেন্দ্র আছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রতে কোভিড প্রটোকলের বিশেষ ব্যবস্থা লওয়া হয়েছে। জেলাখনত মুঠ ভোটার 5,33,594 যিয়ে নির্ণয় করব 22 গৰাকী প্রার্থীর ভাগ্য। সমষ্টি মিলাই পেলে আর ইয়ার ভিতর আমার 113টা ক্রিটিক্যাল বা সেনসিটিভ বলে কব পারি। ইয়াত আমি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছো। আমার সেন্ট্রেল প্যারামিলিটারি ফোর্সও তাদের আমি নিয়োগ করেছো। বিশেষকে যিকেইটা ক্রিটিক্যাল পুলিং স্টেশন তাদের হাফ সেকশনকে আর যা পুলিং স্টেশন অল আঁতর পুলিশ স্টেশন বা আরক্ষী চৌকির পর যদি অল দূরত রিমোট এরিয়া থাকে তাতো আমি মানুষ রাখিছো। যত এটাতকে বেশি পোলিং স্টেশন আছে এটা বিল্ডিং তাতো রাখিছো। আর বিশেষকে যা দুটা আমার লোকেশনত 6টা ভোটগ্রহণ কেন্দ্রতে একলগে আছে দুই জায়গাতে, তাত আমি এক সেকশনকে সিকিউরিটি ফোর্স রাখিছো। আমার স্ট্রাইকিং ফোর্স আছে, আমার স্ট্রং রুম গার্ডিংও আছে, ট্রাফিক ম্যানেজমেন্টও করা হয়েছে সকল ধরনের। আর যাতে আমি পোলিং পার্টি সকলে একটা কনভয় ওলাই যায়, সেক্টর অফিসারজনে তেওঁলোকক লিড লৈ যাব আর এসকোর্ট করব সিকিউরিটি ফোর্সে যেটু রাস্তার যেটি রুটে যাব। আর কাইলে নির্বাচন শেষ হওয়ার পিছন অন্তত আকো সেই রুটটে ঘুরে আসবে একেলগে স্পর্শকাতর আছে সেইকটার কারণে মনে কলো আমি স্পেশাল ফোর্স দিয়ে আসো সেন্ট্রেল প্যারামিলিটারি ফোর্স যেটা আছে সেই ফোর্স নিয়ে আমি তাদের নিয়োগ করেছো। কোভিডের ক্ষেত্রে কেন কোভিডের ক্ষেত্রে আমি ইতিমধ্যে আমার জয়েন্ট ডাইরেক্টর হেলথের দ্বারা সকল আশা কর্মী আর মাল্টি পার্পাস ওয়ার্কারক পোলিং স্টেশনবিল নিয়োগ করেছো আর মেটেরিয়ালখ আমি দিয়ে দিছো। এই মেটেরিয়াল যে আপনার কোভিড মেটেরিয়াল বলে কলে আমি মাস্ক, স্যানিটাইজার, গ্লোভস, থার্মেল স্কেনার এইখানে দিয়ে দিছো। পোলিং স্টেশন পুলিশ স্টেশন আশা কর্মী ডিউটিত থাকবে, ভোটার ফেসিলিটেশন করব, প্রত্যেকজন ভোটারের টেম্পারেচার জোখিব আর যদি দেখা পায় যে কারবার কিনা লক্ষণ আছে কোভিডের তেনে লাস্ট আওয়ারত মাতা যাব, ভোটিং লাস্ট আওয়ার মাতা যাব আর সকল যাওয়ার পিছন তেতিয়া ভোট দিব। তার বাদেও আমি আমার পোলিং পার্টি সকলের কারণে যখন আমার প্রিসাইডিং পোলিং যাব কারণে আমি ব্যবস্থা গ্রহণ করেছো যাতে মাস্ক পরিধান করে, স্যানিটাইজার ব্যবহার করে, গ্লোভস ব্যবহার করে আর পিপি কিটো দিছো যদি কিনা কারণে কোভিড ব্যক্তি থাকা ভোটার আহে পিপি কি পিন্ধি লোক। স্যার আমি মহিলা বায়োমেডিক্যাল বেস যে জেনারেট হব প্রত্যেকটা পোলিং স্টেশনত আমার এই মাস্ক বা অন্য গ্লোভস টোভ জাতীয় যেখানে আছে সামগ্রী আছে সেইখানে আমি একোটা একোটা ডাস্টবিনত সংগ্রহ করে পেলে একোটা একোটা সেক্টর গোটেই যেটু তার জাবর সেই জাবরখিনি যাতে নিয়ারেস্ট যেটু প্রাইমারি হেলথ সেন্টার আছে তাত আমি ডিপ পিক বাইরিয়াল পিক করে পেলে তাদের উদিত করি। মহিলা ভোটকেন্দ্র কেটাম মহিলা ভোটকেন্দ্র আমার 3টা সমষ্টি মিলাই পেলে 25টা আছে আর এই 25টা ভোটগ্রহণ কেন্দ্র যখন মহিলা ভর্তি করবেন কারণে আমি বিশেষ ব্যবস্থাও করে থাকছি। ওসরতে স্কুলের হোস্টেল বা এনেকা কিছু জায়গা আমি আইডেন্টিফাই করছো আর তাদের আমি সকল ব্যবস্থা গ্রহণ করে পেলে যাতে কমফর্টেবলি থাকবে পড়ে তার কারণে আমি ব্যবস্থা করছি। জনসংখ্যা কি আছে স্যার? 3টা সমষ্টি, 3টা সমষ্টি ভোটার হিসাবে যদি সাবলে যায় তাহলে 5,37,000 আছে। বাক্সার পর কুমারদীপ কাশ্যপর রিপোর্ট, জিও নিউজ। রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা সংবাদ মাধ্যমের হয়ে সেবা করত আপনি আগ্রহী নেকি? যদি আগ্রহী জিয়ন নিউজে প্রদান করব সেই সুবিধা, কিয়নো জিয়ন নিউজক প্রয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা স্থানীয় সংবাদদাতার। আগ্রহী সকলে তলর ঠিকনাত যোগাযোগ করুন।